যে শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহজাহানপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ দশম শ্রেণীর ইসলাম উন্নতি শিক্ষার দ্বিতীয় অধ্যায়ে 22 নম্বর বিষয় আল ইসমা নিয়ে আলোচনা করব। ইসমা হল ইসলামের শরীয়তের তৃতীয় উৎস, শরীয়তের উৎস চারটি, তার মধ্যে ইসমা হল তৃতীয়। চারটি কি? কোরআন, হাদিস, ইসমা, কেয়াস। তার তৃতীয় উৎস হল ইসমা। ইসমা আরবি শব্দ, এর অর্থ একমত হওয়া, ঐক্যমত পোষণ করা, মতনৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। ব্যবহারিক অর্থ বোঝাচ্ছে কোনো বিষয়ে একমত হওয়াকে ইজমা বলে। ইসলামী শরীয়তের পরিভাষায় সংজ্ঞাটা এরকম যে তৎকালীন সাহাবীগণ বা আলেম ওলামাগণ বসে কোনো সমস্যার সমাধান করবে, যে একমত হয়েছিলেন, একমত পোষণ করেছেন, এটাই হলো ইজমা। ইজমা প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত ইজমা হতে পারে। বর্তমান যদি সময়ে বিজ্ঞ আলেম ওলামাগণ বসে যদি কোনো সমাধান হয় সমস্যা, সেটা ইজমা। রাসূলুল্লাহ সময়ে রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে বসে আলোচনা করেছিলেন, সেটাও ইজমা। যাও, ইজমা শরীয়ত বিরোধী কোনো কাজ একমত হওয়া, সেটা ইজমা নয়। ইজমা হলো ইসলামী শরীয়ত মধ্যে কোরআন হাদিসের আলোকে যদি একমত হওয়া যায়, সেটাই হলো ইজমা। ইজমার উৎপত্তি কোথায়, কখন থেকে ইজমা উৎপত্তি হলো? ইজমা বা ঐক্যমত সমস্যার সমাধান, অর্থাৎ নতুন কোনো সমস্যা সেই সমস্যার সমাধান করা হলো ইজমা। রাসূলুল্লাহ হতেই ইজমা প্রতিষ্ঠিত। রাসূলুল্লাহ নিজে সাহাবীদের সাথে বসে সমস্যার সমাধান করেছিলেন, সেটাই হলো ইজমা। রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে কোরআন হাদিসের আলোকে যে সমাধান, সেটা হলো ইজমা। আর মূলত ইজমা প্রতিষ্ঠিত হয়েছে রাসূলুল্লাহর ইন্তেকালের পর, যখন তৎকালীন সাহাবাগণ যে কিছু সমস্যা সম্মুখীন হয়েছিলেন, সে সমস্যার সমাধান কল্পে যে একমত পোষণ করেছিলেন, সেটা হলো ইজমা। সেটা কি? যে এমন একটা সমস্যা আসলো যেটা কোরআনেও নাই, হাদিসেও নেই, তখন সাহাবাগণ কী করলে? বসে একমত পোষণ করলে, সেটা হলো ইজমা। যেমন হযরত আবুবকর সময়ে কোরআন সংকলনের কাজ আবুবকর রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সাহাবাগণ, বিশিষ্ট সাহাবাগণ উমর, উসমান, এরকম নেতৃস্থানীয় সাহাবীগণকে নিয়ে বসে কোরআন সংকলনের কাজ করেছিলেন একমত হয়ে, এটাই ছিল। পরবর্তী সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন তারাবি নামাজ নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন লোক এক এক দেশে এক এক রকম এক এক সম্প্রদায় নামাজ আদায় করতে লাগলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সাহাবীদের নিয়ে বসে 21 রাকাত নামাজের প্রবর্তন করলেন, এটাও হয়েছে। এরকম সাহাবাগণ যে কোরআন হাদিসের আলোকে সমস্যার সমাধান করেছিলেন, সেটা হলো ইজমা। তবে ইজমা অবশ্যই কোরআন হাদিসের আলোকে হবে, নতুন কোনো কিছু তৈরি করে নয়। মানে ইজমার হুকুম কি? ইজমার হুকুম এটাই যে ইসলামের তৃতীয় উৎস হলো ইজমা। কোনো অবস্থাতে ইজমা অবিশ্বাস
না মানা করা যাবে না। ইজমা অবশ্যই সবাই ইজমা হুকুম পালন করতে হবে, কারণ ইজমা হুকুম পালন করা আমাদের জন্য ওয়াজিব। আমাদের ইসলামী শরীয়তে ইতিমধ্যে আমরা শরীয়তের উচ্চ চারটি পূর্বে যেগুলো বলছি কোরআন হাদিস ইজমা কিয়াস, তাহলে আমাদের তৃতীয় উৎস কি? ইজমা। ইজমা অবশ্যই আমাদের কি করতে হবে? পালন করতে হবে, কারণ ইজমা যদি আমি অস্বীকার করি তাহলে শরীয়তের একটা উৎস আমাকে অস্বীকার করে হলো এবং আমাদের ওয়াজিব তরফ হয়ে গেল। অতএব ইজমা আমাদের ইজমা অনুযায়ী আমাদের কি করতে হবে? চলতে হবে কোরআন হাদিসে। যেগুলো সমস্যা সমাধান হয়নি সেই অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে ইজমা। এটা হলো ইজমার সংক্ষিপ্ত পরিস্থিতি। আশা করি তোমরা এ থেকে উপকৃত হবে। সবাই বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।